আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে দেশ বা যে প্রান্ত থেকে এটিএন বাংলার পর্দায় আপনাদের আমাদের সকলের প্রিয় সরাসরি সম্প্রচারিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত সওয়াল এবং জবাবি আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি। আমরা বরাবরের মতো আপনাদের প্রশ্ন শুনব ইনশা আল্লাহুল আজিজ এবং অবিল্লাহি তৌফিক জবাব দেওয়ার চেষ্টা করব। তবে ছোট্ট দুইটি অনুরোধ জানিয়ে আপনাদের প্রশ্ন আমরা শুনব। প্রথম অনুরোধটি হলো যে যখনই আমাদের সাথে আপনারা টেলিফোনে কথা বলবেন, আপনার নিজের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে কথা বলবেন, প্রশ্ন করা শেষ হলে ভলিউম বাড়িয়ে দিয়ে জবাব শুনবেন। আর দ্বিতীয় অনুরোধটি হলো আপনারা গুচানো শব্দে অল্প কথায় প্রশ্ন করবেন, সর্বোচ্চ দুইটি প্রশ্ন করবেন একজনে, কারণ অনেকেই চেষ্টা করেন আমরা সবার কথা সবার প্রশ্নই শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার জন্যে প্রশ্ন করে জেনে মানার তৌফিক দান করুন, আমিন। জি, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম বলছি। আমার দুটো প্রশ্ন। কোথেকে? চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম। জি জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি শারীরিক প্রতিবন্ধী অসুস্থ, তো স্বাস্থ্য ব্যাপারে অসুস্থ হয়ে পড়ছি এখন। মানে আমি বিবাহিত আছি, আমার ওয়াইফ আছে, এখন অনেক ক্ষেত্রে আমার অনেকগুলো আবেশ অমান্য করা আর কি, মানে ব্যাপার দেখ চলে এবং টেলিভিশনের মধ্যে নাটক এবং অনেক কিছু দেখে, মানে ছবি টবি এগুলো আর কি। মানে আমি তো শারীরিক প্রতিবন্ধী, ওকে আবেশ করলে সে শুনে না। আমি দেখি আমি কি আপনার মজলুম এখন? আমি কারণ দায়ী হিসেবে কি আমি গণ্য হবো? আমি তো ওর হাজবেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে, তিনি রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে এখন ঘরেই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতা দিয়ে ধন্য করুন। কিন্তু তিনি একটি করুণ বাস্তবতা তুলে ধরলেন, তিনি বিছানায় এই জন্যে তার স্ত্রী তার কথা শুনেন না, এমনটা তো হওয়া উচিত না। বরং ভালো কাজ এর আদেশ যে কেউ দেবে, এবং ভালো অবশ্যই কেউ বলে দিলে, স্মরণ করিয়ে দিলে গ্রহণ করতে হবে। আর তা যদি স্বামী তার স্ত্রীকে বলে, তাহলে তো স্ত্রী শোনা উচিত। যদি দুনিয়াতেও শান্তি চায়, আখেরাতেও শান্তি চায়, এটা সুস্থ বিবেকের কথা। তবে আপনি একটি প্রাসঙ্গিক বাস্তবতা এইভাবে বললেন যে সে টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, যে অনুষ্ঠানগুলো আপনি পছন্দ করেন না অথবা আমাদের কালচারের সাথে যায় না, আমাদের বিশ্বাস আমাদের জীবনবোধের সাথে সাংঘর্ষিক। আসলে এটা আমরা আমাদের এই সোনার বাংলাদেশের সকল মানুষকে আমরা খুব বিনয়ের সাথে আহ্বান করি, যারা এই বিভিন্নভাবে এই সমস্ত বিষয়ের সাথে জড়িত, তারা যাতে মানুষের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক জীবনবোধের সাথে প্রতিবন্ধক অথবা পরিবারকে ভেঙ্গে দিয়ে উল্টু মানে মানে কালচার নিয়ে আসতে চান, তাদেরকে আমরা বলবো দয়া করে বন্ধ করুন। এদেশের সাধারণ মানুষদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্যে সুযোগ করে দিন, একটুখানি সহযোগিতা করুন। অন্যায় অথবা দুষ্টামির দিকে পথ দেখানো থেকে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দিন। আমরা শুধু তাই না, আমাদের দেশ এবং জাতি যারা পরিচালনা করেন, আমাদের যারা কর্তৃপক্ষ, আমাদের উপরে যারা এক্সিকিউটিভ, আমাদের উপরে যারা নির্বাহী, তাদেরকেও আমরা বলবো আমাদের দেশ আর জাতি আমাদেরকে আমাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যশীল বাস্তবতায় বেড়ে ওঠার জন্যে, পরিবার গঠনের জন্যে আপনারা সহায়তা করুন। যদি এর প্রতিবন্ধকতা কেউ তৈরি করে, তাকে বোঝানোর চেষ্টা করুন অথবা আইন প্রয়োগ করুন, আমাদের রেসপেক্টিভ অথরিটি যাতে এটা করেন, এটা আমাদের আহ্বান। কানাইলে এই যে একজন স্বামী অসুস্থ হয়ে বিছানায়, তার স্ত্রী তার কথা শুনে না, এবং এমন সব অনুষ্ঠান দেখে যেগুলার দিকে তার মেজাজ মগজ ধুলাই হচ্ছে,
এতে তার পরিবারে অশান্তি তৈরি হচ্ছে। শুধু তাই না, সে স্বামী হিসেবে নিজেও আজ গিলটি ফিল করছে। প্রশ্ন তাই, সে কি দায়ুস হবে? আসলে হ্যাঁ, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করা। আমি একটি হাদিস বলবো, যদিও কথাটি লম্বা হচ্ছে। বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ জীবনের সর্বক্ষেত্রে সর্বাবস্থায় করতে হবে। যদি কেউ না করে কি পরিণতি হবে, এটি গল্প বলে বুঝিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, একটি দ্বিতল বিশিষ্ট নৌকা, এর নিস্তলায় হলো অপেক্ষাকৃত সাধারণ মানুষেরা, দুতলায় হলো অপেক্ষাকৃত সমাজের ভদ্র বা এলিট শ্রেণীরা। নৌকা চলছে পানিতে, দ্বিতল বিশিষ্ট নৌকা, নিস্তলার মানুষদেরকে পানি আনতে হয় দুতলা থেকে। তো বারবার তারা কারণে অকারণে দুতলায় গিয়ে পানি চাপে, তো দুতলার ভদ্র লোকজনের ডিস্টার্ব হয়। তারা বলছে, না তোমরা আমাদের এখানে বারবার পানি নিতে এসো না। তখন অপেক্ষাকৃত নিচু শ্রেণীর মানুষ যারা নিস্তলায়, তারা বলছে যে আমরা তোমাদের ওখানে আর আসবো না, পানি কেবল আমাদের থেকে কয়েক ইঞ্চি নিচে। তাই তারা কুটার হাতে নিয়ে নৌকা ছিদ্র করে পানি উঠানোর চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তখন উপরতলার ভদ্র মানুষেরা গিয়ে, যারা ওই 2-3 ইঞ্চি কুড়াল দিয়ে কেটে পানি আনার জন্য নৌকা ছিদ্র করছে, তাদেরকে না বুঝায়, তাদেরকে হাতে পায়ে ধরে বিরত না রাখে, তাহলে ডুবতে হবে, সবাইকেই ডুবতে হবে, ডুবে মরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পের উদাহরণ দিয়ে বুঝালেন ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আজ আমাদের সোসাইটিতে ভালো কাজের আদেশ হারিয়ে যাচ্ছে, মন্দের নিষেধ হারিয়ে যাচ্ছে, আর তাই আমাদের নৌকা ফুটু হয়ে যাচ্ছে, আমরা যেন সত্যি সবাই মিলে ডুবে যাচ্ছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে সুন্দর গল্প বলে আমাদের জীবনের সাথে মিলিয়ে দিয়েছেন, তাই চট্টগ্রামের সাইদুল বাইরি প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই, আমাদের মিডিয়া, আমাদের টেলিভিশন, আমাদের পত্রিকা, আমাদের রেডিও, আমাদের যা কিছুই আছে, সব কিছুতেই যাতে ভালো থাকে, মন্দ না থাকে, ন্যায়ের দিকে উদ্বুদ্ধকরণ থাকে, অন্যায় থেকে প্রতিহতকরণের বাস্তবতা থাকে। আল্লাহ তাআলা আমাদের করার, বুজার এবং আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চিটাগাং থেকে। জি জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। জি জি, প্রথম প্রশ্ন হলো আমার, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আমি সকালবেলা 100 বার পড়ি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথ থেকে? আমি ঢাকা থেকে, মিরপুর থেকে বলছি, হাসিনা রহমান। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি আর কি, হুজুর এটাতে আমি শুনতে পাচ্ছি, বলুন। ও, আমার প্রশ্ন হলো কি যে হুজুর, আমি হলাম, আমাকে, আমি অসুস্থ ছিলাম বুঝছেন, আমার জ্বরের একটু সমস্যা ছিল, সেটা হলো আমি ডাক্তারকে দেখাতে বাধ্য হয়েছিলাম আর কি, এই জন্য আমার খুব অনুশোচনা আছে। আমি ধরেন আমি 2 বার হজ করেছি, এখন অসুখের কারণে এটা দেখানোর জন্য কি আমি অনেক বড় গুনাহগার, আমি 100 বার নামাজ পড়েছি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি বুঝছেন, এখন আমি আমার কি করণীয় বুঝছেন? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার সন্তানরা আমাকে বেশি মানে মানতে চায় না বুঝছেন, আমার গা জমি জমা ছিল, সবার মাঝেই আমি বলতন করে দিচ্ছি বুঝছেন। জি জি, এটা তো আমি দিয়ে দিচ্ছি। এখন আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমি তো তাহাজ তাকে রেগুলার করতাম, কিন্তু এখন তাহাজ করতে পারছি না, এখন ঈশার নামাজের পর কোনো কোনো দিন তাহাজ পড়ি, আবার পড়ি না, আবার ফজরের নামাজ ছুটে যায়, আবার তখন আমি আবার ওই করি কি, তাহাজ ফজরের নামাজের পরে ওই বেলা দেখা যাচ্ছে 8টা সাড়ে 8টা বেজে যায়, তখন ওই কি আমি ফজরের নামাজ পড়ি, আবার কখনো ইশরাকের নামাজ পড়ার সুযোগ থাকলে পড়ি, না হলে পরে আবার আর পড়া হয় না বলে ফেলেছেন। জি, আজকে এই পর্যন্ত। জি জি।
আচ্ছা, আমাদের চট্টগ্রাম থেকে আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল সাইদুল ভাইয়ের, যে কোরআন আল করিমের তেলাওয়াত শুনে শুনে যদি কেউ ঘুমিয়ে পড়ে এটা কি অপরাধ? না, বরং তেলাওয়াত হচ্ছে, শুনতে শুনতে আপনার ঘুম চলে এসেছে, ঘুমিয়ে পড়েছেন, অপরাধ হবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ঘুমাতে যাওয়ার আগে কোরআনের তেলাওয়াত করো। আপনি তো শুনতে শুনতে ঘুমিয়েছেন, নবীজি বলেছেন বালিশে মাথা রেখে কোরআনের তেলাওয়াত করো, আয়াতুল কুরসি পড়ো, নিজের গায়ে ফু দাও, সূরাতুল বাকারার শেষ দুই আয়াত পড়ে ফু দাও, এগুলো নবীজি শিখিয়েছেন। তিনবার কুল হুয়াল্লাহ পড়ো, তিনবার ফালাক, তিনবার নাস পড়ো, নবীজি সাসমির শিখানো। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে কোরআনের সাথে আদবের খেলাপ কিছু না হয়। আপনি তেলাওয়াত শুনে শুনে ঘুমিয়ে পড়েছেন, কেউ একজন এসে আপনার স্ত্রী সন্তানরা, কেউ একজন এসে আপনি ঘুমিয়ে পড়েছেন, কেউ শুনতে পাচ্ছে না, তাইলে হয়তো তেলাওয়াতটা বন্ধ করে দিল, অথবা যদি অন্য কেউ যদি শুনে তাহলে কন্টিনিউ হলো। এটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আদবের খেলাপ কিছু না হয়। চট্টগ্রাম থেকে আরিফ সাহেব প্রশ্ন করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আপনি পড়েন, এর ফজিল আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহান মানে হলো মাহফুজুন মিন কুল্লি আইব, সকল ত্রুটি থেকে যিনি মুক্ত, আর হামদ মানে প্রশংসা, অর্থাৎ সকল ত্রুটিমুক্ত সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা করছেন আপনি, এটা মর্যাদা যে কত! এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুখারীর সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজি বললেন দুইটি বাক্য জিব্বায় খুব হালকা, আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় আর মিজানে খুবই ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমাদেরকে আমলগুলো আল্লাহ তাআলা করার তৌফিক দিন, বারবার করবেন, যত বেশি পড়বেন, হাঁটতে চলতে ফিরতে শুধু একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে নয়, বরং এই তাসবিহগুলো যখনই সুযোগ আসে তখনই করা উচিত, যাতে করে আমাদের আমলনামা আল্লাহ তাআলার গুণকীর্তন এবং তার পবিত্রতা বর্ণনা দিয়ে ভরপুর হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল কী বলে মোনাজাত শেষ করব। হ্যাঁ, আপনি নিজেও বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করা, বা আখিরু দাওয়ান আনিল হামদুলিল্লাহ রব্বিল কোরআন আল কারীমের আয়াত, ও আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে তাদের দুয়ার সর্বশেষ কথা বলে এই যে ও আখিরু দাওয়ান আন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু তাই না, আপনি কোরআন আল কারীমের আরেকটি আয়াত যা দুয়ার শেষাংশে শেষ করা যায়, ওই সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এইভাবে কোরআন আল করিমের বর্ণিত আয়াতের বাস্তবতাগুলো মোনাজাতের শেষে দিয়ে মোনাজাত শেষ করা যায়, তবে সর্বাবস্থা আল্লাহর প্রশংসা আর সাথে যদি নবীগণের প্রতি দুরুদ এবং সালাম রাখা যায় এটা হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্যে আল্লাহর প্রশংসা এবং নবীগণের প্রতি দুরুদ, নবীগণের প্রতি সালাম, এটা ওই সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেই মোনাজাত শেষ করাটা অতি উত্তম। অথবা শুধু আল্লাহুম্মা আমিন বললেও মোনাজাত হয়, এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। তবে কোরআনের দলিল দিয়ে আপনাকে বোঝাতে চাইলাম যে আল্লাহ তাআলা যেখানে বললেন সর্বশেষ দুয়ার সর্বশেষ কথা হবে আল্লাহ তোমারই জন্য প্রশংসা, আর হ্যাঁ যদি নবীগণের প্রতি সালাম এবং আল্লাহ তোমার সকল প্রশংসা বলা যায়, এটাও কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত, তাইলে অতি উত্তম হয়। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দিন। আমি শুনতে পাচ্ছি, কে বলছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন কোথেকে? আমরা তো রাখা অবস্থায় কি ভ্যাকসিন দেওয়া যাবে? আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, আজকে দুইটাই। কে বলছেন, কি চাই বলুন, কে বলছেন কোথেকে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে বলছেন বলুন। জি, আমার দুটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে
যে শুক্রবারে একটা আমল করলে অনেক নেকি পাওয়া যায়, যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে প্রথমে ঘুম থেকে ও তাড়াতাড়ি ওঠা, তারপরে ও ভালো করে গোসল করা, তারপরে মসজিদে আস্তে আস্তে হেঁটে যাওয়া, তারপরে মসজিদে যে ইমামের কাছাকাছি বসে খুতবা পড়া শোনা। এখন এটা তো ছেলেদের জন্য হয়তো হতে পারে যে এক এক কদমে 1,000 নেকি হয়, 1 বছরের গুণা মাফ হয়, ধরে নিয়ে একটাই। আমরা তো মেয়ে মানুষ, আমরা তো এখানে সেরকম মসজিদ নাই যে আমরা সেই শুক্রবারে যা সে খুতবা শোনা বা এই পড়া, তাহলে আমরা এখান থেকে কিভাবে এই সবটা আমরা আনো আমরা পেতে পারি বা আমল কোন আমলটা আমরা করতে পারি? আচ্ছা, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা ওনারা কি জান্নাতে যেতে পারবেন? ওনারা কি আসলে কি হিন্দু নাকি বিধর্মী ছিলেন নাকি আসলে কোনো মুসলিম? তখন কি মুসলমানের কোনো করণীয় কারণ ছিল তাদের মধ্যে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা ঢাকা থেকে আমাদের হাসিনা রহমান একজন জানতে চেয়েছিলেন, তিনি অসুস্থ মিরপুর থেকে, যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন, আমরা দোয়া করি। রব্বুল আলমিন সকল অসুস্থদেরকে পূর্ণ সুস্থতা দিয়ে ধন্য করুন। কিন্তু তিনি অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে হয়েছে এবং এই জন্যে তিনি নিজেকে গিলটি ফিল করছেন। আসলে একজন নারী ডাক্তার দেখানোর জন্যে আরেকজন নারী ডাক, মানে একজন নারী অসুস্থ, নারী রুগী, তিনি একজন নারী ডাক্তারকে দেখানোটা উত্তম। যদি কোনোভাবেই নারী ডাক্তার না পাওয়া যায়, এই ক্ষেত্রে পুরুষ ডাক্তারকে দেখালেন। আর ডাক্তারও রুগী হিসেবে যথাযথ ট্রিটমেন্ট করার জন্যেই দেখলেন এবং চিকিৎসা দিলেন এবং উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই হবে। আর ডাক্তারকেও উচিত ওই রুগিনীকে রুগিনী হিসেবেই দেখা, অন্য কোনো সেন্সে না নিয়ে। তো আসলে যখন কেউ কোনো কাজ করতে বাধ্য হয়, বিকল্প কিছুই না থাকে, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়াটাই যথেষ্ট। তবে এইভাবে মানসিকভাবে ভারাক্রান্ত হওয়াটা ঈমানের লক্ষণ। আপনি যে পুরুষ ডাক্তার বা ডাক্তার দেখিয়েছেন বলে আপনার মনে নিজেকে অপরাধবোধ তৈরি হচ্ছে, এটা আপনার ঈমানের লক্ষণ। ঈমান আছে বলে আপনার মধ্যে এই চেতনা তৈরি হয়েছে, এটা সৌভাগ্যের লক্ষণ। আপনি শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আমরাও আপনার জন্য ক্ষমা চাই এবং আমরা দোয়া করব যাতে আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোনদের অসুস্থতা উপযুক্ত ট্রিটমেন্ট দেওয়ার মতো নারী মানে ডাক্তার তৈরি হন, এই ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করবেন এবং হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনার এই জন্যে অনেক বেশি অপরাধ বোধে একেবারে নিজেকে খুব বেশি বিপর্যস্ত করে ফেলা উচিত হবে না, বরং যতটুকু আপনি অপরাধ বোধ অনুভব করছেন এটা ঈমানের লক্ষণ এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনাকে সুস্থ করুন, আমিন। আর আপনার একটা প্রশ্ন ছিল যে সন্তানরা কথা শুনে না কি করব। আসলে সন্তান কথা শোনার জন্যে সন্তানের জন্মের আগের থেকেই দোয়া করতে হয়। আল্লাহ তাআলা নিজে তাই আল্লাহর প্রিয়তম বান্দা কারা, ইবাদুর রহমান, পরম দয়াময়ের বান্দা কারা, আল্লাহ বলেছেন যারা দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাকে এমন জীবন সঙ্গী সঙ্গিনী, এমন সন্তান সন্ততি দাও যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায়। এটা একেবারে জন্মের পর থেকেই দোয়া করবে পরম দয়াময়ের বান্দা হওয়ার জন্যে। আর তার মানে এই দোয়া আমাদেরকে বলে, কোরআন আমাদেরকে শিখায়, বাচ্চা জন্মের আগে, বিবাহের আগের থেকে এই দোয়া। তো যে যে ব্যক্তি, যে নর অথবা নারী, যে ছেলে অথবা মেয়ে বিবাহের আগেই মানে উত্তম স্ত্রীর জন্য, উত্তম স্বামীর জন্য দোয়া করে এবং তারপরে সন্তান সন্ততি হয়, তাদের তো অবশ্যই আল্লাহ বিনয়ী করে দেন কথা শুনে। কিন্তু আমাদের গোড়ায় গলত থাকতে পারে, আমাদের অনেকেই মা বাবা হয়েছে কিন্তু উপযুক্ততা অর্জন করেনি মা বাবা হওয়ার। তো এগুলো আমাদের দুর্ভাগ্য, তাই আমরা অনুরোধ করি, হ্যাঁ, যাদের ভুল হয়েছে তাদের ভুল থেকে অনাগত ভবিষ্যৎ শিক্ষা নেবে, আর যারা আমরা ভুল করে ফেলেছি তারা এখন বিনয়বনত চিত্তে
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং আপনি বেশি বেশি পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া করবেন এবং নিজে বাচ্চাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি আরেকটি দোয়া, একজন বিখ্যাত তাবিঈ ছিলেন, তার সন্তান কথা শুনত না, পরে তিনি একটি দোয়া করেছিলেন এবং এটা প্রমাণিত যে পরে তার সন্তান তার বাধ্য হয়েছিল। তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহুম্মা ইন্নি আজাজতু আন উয়াদ্দিবা আবনাই ফাআদ্দিবহুম লি। তো এটা আরবিতে, আপনি আরবি যদি নাও বলতে পারেন, সেজদায় গিয়ে নফল সুন্নত নামাজে আপনি বাংলায় বলবেন, হে আল্লাহ আমি অপারগ হয়ে গিয়েছি আমার বাচ্চাদেরকে ভদ্রতা আদব শিখাতে, তুমি আমার বাচ্চাদেরকে ভদ্রতার আদব শিখিয়ে দাও, আমার জন্য তাদেরকে ভদ্র এবং আদব কায়দা মেনটেন করে এমনটা করে দাও। এভাবে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। আমরাও আপনার জন্য দোয়া করি, আমাদের জন্য নিজেদের জন্যও দোয়া করি। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ আপনি পড়তেন কিন্তু এখন অসুস্থতার কারণে পেরে উঠেন না, এশার পরে পড়ার চেষ্টা করেন, এশার ফরজ নামাজ পড়লেন তারপরে সুন্নত পড়লেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি যেহেতু শেষ রাতে ওটা অসুস্থতার কারণে মুশকিল হয়, আপনি ঘুমাতে যাওয়ার আগে দুই দুই রাকাত করে পড়ার চেষ্টা করুন। যদিও তাহাজ্জুদের মর্যাদা হয় তাহাজ্জুদের বৈশিষ্ট্য হলো ঘুম থেকে জেগে আল্লাহর জন্য নামাজ পড়া, কিন্তু আপনি যদি এটা অপারগ হন তাহলে আগে এশা পড়লেন, সুন্নত পড়লেন, বিধি পড়লেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে ঘুমাতে যাওয়ার আগে পড়লেন, আর ফজর কাজা হয়ে যায়, চেষ্টা করুন কাজা যাতে না হয়, যথাযথ সময়ে ফজর পড়ার জন্য চেষ্টা করুন। আর যদি দেরি হয়ে যায় ইচ্ছার বাহিরে ঘুম থেকে উঠে, প্রথম আপনি সুন্নত সহ ফজর পড়বেন, হ্যাঁ তারপরে আপনি ইশরাক বা সালাতুদ্দোহা সবই পড়তে পারেন। আমাদের এক ভাই ইমরান, তিনি জানতে চাইলেন যে জুমার দিনে জুমার দুই রাকাত নামাজের আগে, দুইটি খুতবা এবং দুই রাকাত নামাজের আগে কাবলাল জুমা, এটা কি বাধ্যতামূলক? আসলে কাবলাল জুমা নামে যে নামটা আমরা বলি এটা কোরআন এবং হাদিসের কোথাও নাই, কোনো ফেব্রিকেটেড হাদিসেও কাবলাল জুমা শব্দটা নাই। এই শব্দটা আমাদের এই সোসাইটিতে আমাদের শিখিয়েছে কায়দায়ে বাগদাদি নামক যে বইটা, তো কোরআন এবং হাদিস এমনকি ফেব্রিকেটেড হাদিসেও নাই। আর মূল কথা হলো জুমার দিনে আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, আর যদি ইমাম আলোচনা করছে খুতবা দিচ্ছে তাহলে আপনি বসে পড়বেন, আর যদি মানে ইমাম খুতবা দিচ্ছেন না আপনি ইমামের বক্তৃতা করার আগে ঢুকলেন, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার পরে সময় আছে, আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে বাধ্যতামূলক তো নাই, বরং পড়তেই হবে এমন নির্দেশনাও নেই। বরং হ্যাঁ, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জুমা শেষে যদি বাড়িতে এসে কেউ নামাজ পড়ে দুই রাকাত পড়বে, আর মসজিদে যদি পড়ে তাহলে চার রাকাত, এটা হলো সুন্নত নামাজগুলো ঘরে পড়ার মর্যাদা বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ভোর ঘরগুলোকে কবর বানায় না, কারণ কবর মানে যেখানে নামাজ পড়া নিষিদ্ধ। আজকে আমাদের সমাজে আমরা সব নামাজ মসজিদে পড়ি, ঘরের মধ্যে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের মধ্যে শুধু নাটক ফাটক সিনেমা এই নিয়ে ব্যস্ত, নাউযুবিল্লাহ মিন যালিক। তাই ঘরটাকে মুসলিমের ঘর যার মধ্যে নামাজ থাকবে, আর মুসলমান তার ঘরের মধ্যে সুন্নত নফল নামাজ পড়বে, এর মর্যাদা ঘরের সুন্নত দুই রাকাত সমান হলো মসজিদের চার রাকাত। তাই জুমা শেষে যদি কেউ সুন্নত মসজিদে পড়তে চায় সে চার রাকাত পড়বে, আর ঘরে সে যদি পড়তে চায় তাহলে ঘরে দুই রাকাত পড়বে। তবে আবার এটাও জানা উচিত, কেউ যদি মসজিদে দুই রাকাত পড়ল তাহলে ঘরে এসে আবার দুই রাকাত পড়বে, কারণ চার রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার শেষে চার রাকাত পড়েছেন। তবে এটা কি বাধ্যতামূলক? ওয়াজিব না, এটা ওয়াজিব নয়, এটা সুন্নাহ। আচ্ছা, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে একটু প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন, কোথ থেকে? আমি বরিশাল থেকে বলছি, সূচনা। জি আমি, হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলেন।
আমি দুইটা প্রশ্ন করতে চাইতেছি যে শুটকি খাওয়া কি হারাম? জি শুটকি খাওয়া কি হারাম? ও হারাম। আর যে তাল মহিলাদের যে তালিম এটা কি জায়েজ আছে? মানে দুই ধরনের তালিম করতেছি, একটা হাদিস শিখায় এবং আমরা ওইটা হাদিস শিখি এবং অন্যকে শিখাই, আর একটা হচ্ছে যে ঘরে বসে করি জিকিরের মাধ্যমে। মানে তারা বলতেছে ঘরে বসে করো কিন্তু বাইরে যাওয়া যাবে না, কোনটা জায়েজ আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে তিনি সেজদায় দোয়া করতে চান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হ্যাঁ, আপনি যদি নফল নামাজ, সুন্নত নামাজ, এমনকি যে কোনো সুন্নত নফল নামাজের সেজদায় আপনি দোয়া করতে চান, তাইলে রব্বানা হাব লানা এই দোয়া করতে পারেন। তবে অনেক ফুকাহারা বলেছেন কোরআনের ডাইরেক্ট দোয়া সেজদায় না করা। তবে কোন কোন ফকি বলেছেন যে একটা নির্দিষ্ট বাস্তবতায় একজন মা অথবা একজন বাবা তার সন্তানের জন্য নির্দিষ্ট করে অথবা স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করতে চায় তাহলে করতে পারে। এই ক্ষেত্রে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনি করতে পারেন। কারণ আজকে আমাদের সমাজে পরিবার, পরিবার এর মধ্যে আঘাত লেগেছে। তো ইসলামের ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় বাস্তবতা হলো সুন্দর পরিবার, আদর্শ পরিবার। তার দ্বিতীয় প্রশ্ন ছিল রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় যে কোনো ইনজেকশন যা চামড়ার নিচে অথবা গুস্তের মধ্যে পুশ করা হয় তা নেওয়া যাবে। অর্থাৎ কেবলমাত্র জানা উচিত রোজা অবস্থায় এমন কোনো ইনজেকশন নেওয়া যাবে না যা খাদ্যের পরিপূরক, খাদ্যের ঘাটতি মিটায় এমন কোনো ইনজেকশন নেওয়া যাবে না, অথবা যা স্টমাকে যায় তা নেওয়া যাবে না। কিন্তু গুস্তের মধ্যে চামড়ার নিচে দেয়া হয় এমন ভ্যাকসিন অথবা ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে? আচ্ছা, সাবার থেকে আমাদের এক ভুল প্রশ্ন করলেন যে জুমার দিনে তিনি অনেকগুলো সুন্দর আমল বললেন, কিন্তু আক্ষেপ করে বললেন যে গোসল করে, কাপড় পরে, ধীরলয়ে পায়ে হেঁটে মসজিদের দিকে পুরুষরা যেতে পারে, প্রতি কদমে কদমে সওয়াব হয়, যায়া ইমামের কাছে বসবে, খুতবা শুনবে, কিন্তু নারীরা তো পারে না, এই ক্ষেত্রে নারীরা কি বঞ্চিত? আসলে বলতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে দিয়েছেন। একজন নারী যখন তার সংসারের পুরুষকে এই কাজগুলো করতে সহযোগিতা করে, কারণ কোনো পুরুষই একাকি ঘর থেকে গোসল করে রেডি হয়ে চলে যেতে পারে না তার স্ত্রী অথবা মা অথবা মেয়ে অথবা বোনের সহযোগিতা ছাড়া, অর্থাৎ আর সকল নারী মসজিদে যেতে পারে না, সকল নারী মসজিদে যাওয়ার বাস্তবতা থাকে না, ছোট বাচ্চাদের মা অথবা যাদের অসুস্থতা রয়েছে তারা তো যেতে পারবে না। এই অবস্থায় যে নারী সংসারের যে নারীরা পুরুষদেরকে মসজিদে জুমার দিনে এই আমলগুলো করে সওয়াব অর্জনের জন্য সহযোগিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ওই নারীদেরকে অবিকল সওয়াব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং হতাশ হওয়ার কারণ নাই, আপনি আপনার সংসারের স্বামী, সন্তান, ভাই, তাদেরকে আপনি জুমারি আমলগুলো করতে উদ্বুদ্ধ করুন, সহযোগিতা করুন, তাহলে আপনার জন্য এমন আমল, এমন সওয়াব আল্লাহ তাআলা দেবেন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তাদের তারা কি জান্নাতে না জান্নাতে যেতে পারবেন কিনা? আসলে জান্নাত দেয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা কাকে জান্নাত দেবেন এটা তিনিই জানেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কাউকে জান্নাত দেয়ার, জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দেননি। আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা রব্বুল আলামিন, হয়তো আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অধিকার দেবেন তখন করবেন, কিন্তু ব্ল্যাঙ্ক চেক হিসেবে আল্লাহ তাআলা তার রসুলকে যে কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দেননি। যদি এই ক্ষমতাটা আল্লাহ তাআলা তার রসুলকে দিতেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইতিহাসের বাস্তবতায় আমরা সিরাত পরে যা পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে, হয়তো তার মা বাবা তো অবশ্যই, কিন্তু আবু তালেবের ব্যাপারে সবার আগে এটা প্রয়োগ করতেন, কারণ আবু তালেব ইমান আনেননি বলে নবীজি কেঁদেছেন।
নবীজি সাল্লাম চেষ্টা করেছেন তাকে ইমানের ছায়াতলে নিয়ে আসতে। আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীহে, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যাবেন কি না এই ব্যাপারটা আমাদের জানা বাধ্যতামূলক নয়, তবে এটা একান্তই আল্লাহ তাআলার কর্তৃত্বে। কিন্তু কিছু কিছু বর্ণনা রয়েছে রসুল, যেমন সহিহ মুসলিমের একটি বর্ণনা রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে বলেছেন যে বেদুইন এসে জিজ্ঞেস করছে আমার বাবা কোথায়, নবীজি বলছেন তোমার বাবা তো জান্নাতে না। বেদুইন কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে, নবীজি তাকে ডেকে বললেন, শুনো তোমার বাবা আবি ও আবুক, তোমার বাবা আমার বাবা দুইজনেই জান্নাতে না, বরং আগুনে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হেফাজত করুন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে সান্ত্বনা দিতে এভাবে বলেছেন। এই হাদিসগুলো সামনে এনে ওলামাদের মধ্যে তিনটি অভিমত, একদল অভিমত এই হাদিসগুলোর ভিত্তিতে, যেহেতু বিশুদ্ধ হাদিস সহিহ মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার ব্যাপারে বলেছেন, এই ক্ষেত্রে হাদিসে যা আছে তা। দুই নম্বর হলো, আরেক দল ওলামা বলেছেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। তিন নম্বর আরেক দল ওলামারা নীরব থেকেছেন, বলেছেন এই ব্যাপারে আমাদের কথা বলা দরকার নেই, নবীজির মা বাবা জান্নাতে না জাহান্নামে এটা আমাদের ইমানের অংশ নয়, এই জন্য আমাদেরকে জিজ্ঞাসাও করা হবে না, আমরা মন্তব্য করা থেকে বিরত থাকব। তো আমিও মনে করি যে আমরা এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকব। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার মা বাবাকে সম্মানিত করুন, এই দোয়া আমরা করি। বরিশাল থেকে আমাদের এক বোন জানতে চাইলেন, সুদ কি হারাম? সুদ অনেক বেশি গুনাহ, মানে বড় গুনাহ, কবিরা গুনাহ। এটা হারাম তো বটেই, বরং এটা কবিরা গুনাহ। বরং আল্লাহ তাআলা কোরআন আল কারিমে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, যারা জেনে শুনে সুদ খায় ওরা চিরস্থায়ী জাহান্নামী। আর হা, সূরাতুল বাকারারই 277-78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 78-79 পরে দেখবেন আল্লাহ বলেছেন, ইমানদার যদি ইমান এনে থাকো সুদ ছেড়ে দাও, যদি তা না করো তাহলে আল্লাহ তাআলা এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদের অপরাধ 70-টির বেশি, সবার উপরে আল্লাহ তাআলা রসুলের সাথে যুদ্ধ করা, সর্বনিম্ন নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর সর্বশেষ প্রশ্ন ছিল যে বরিশালের আমাদের বোনের, মহিলারা তালিম করে, হ্যাঁ, একজন মহিলা যিনি জানেন, কারণ যার কাছে মধু আছে তিনি অন্যকে মধু বন্টন করতে পারবেন, যদি একাডেমিক্যালি অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত একজন নারী শিক্ষক হয়ে হাদিস শিখান শিখতেই পারেন, ঠিক এমনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নারী তিনি জিকির করান একান্ত নিজেদের ঘরে বসে করতে পারেন, অসুবিধা নেই। তবে দেখতে হবে তার কোরআন হাদিসের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কি না, নাইলে মূর্খ যে জানে না কেবল শোনা শোনা কথা বলে জেনে রাখা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তা বলে বেড়ায়। নিজের প্রাতিষ্ঠানিক মাদ্রাসা এডুকেশনের প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি না থাকে, সে হাদিসের তালিম অথবা জিকিরের তালিম করা উচিত না, বরং উল্টাপাল্টা হতে পারে। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।